স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই লকডাউন চলাকালীন হাওড়ার রেড জোন থেকে নিজের পরিবারকে পুরুলিয়ায় নিয়ে আসার অভিযোগ উঠল। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের বিডিও সুদেশনাথ মৈত্রের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করে কাশীপুর থানাসহ প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন জেলা থেকে রাজ্য বিজেপি। অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াও স্বাস্থ্য পরীক্ষা না করে কাশীপুর ব্লকের বিডিও গত 3 দিন আগে নিজের বাবা ও মাকে নিয়ে হাওড়া থেকে পুরুলিয়ার কাশীপুরে আসেন, এমনকি তাদের কোয়ারেন্টাইন ছাড়াই নিজের বাসভবনে রাখেন বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দা তথা কাশীপুর বিজেপির আইনি পরামর্শদাতা আইনজীবী শুভদীপ প্রামাণিক থানায় লিখিত অভিযোগ জানিয়ে ঘটনার তীব্র নিন্দা করে গোটা ঘটনা জেলা প্রশাসনকে জানিয়েছেন। যদিও কাশীপুর ব্লকের বিডিও সুদেশনাথ মৈত্র সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেন তার অভিভাবক প্রথম থেকেই তার সঙ্গে পুরুলিয়াতে রয়েছেন, এটা শুধু গুজব ছাড়া অন্য কিছু নয়। দেখুন, 2020 এপ্রিল আমাদের কাছে একটা বিশ্বস্ত সূত্রে ইনফরমেশান আসে যে কাশীপুর ব্লক, যেটা পুরুলিয়া, তার বিডিও মহাশয়া তার মা বাবাকে হাওড়া রেড জোন থেকে পুরুলিয়া গ্রিন জোনে গুপ্তভাবে নিয়ে আসেন। এই ঘটনাটার এবারে কী সত্যতা, সেই বিষয়টাকে নিয়ে আমরা কাশীপুর লোকাল থানাতে বাই মেল চিঠি পাঠিয়েছি। সেই ঘটনার, সেই চিঠির কপি ফরওয়ার্ড করা হয়েছে আমাদের রাজ্যপাল মহাশয়কে, আমাদের জেলা শাসককে, আমাদের এসডিও ম্যাডামকে কপি সার্ভ করা হয়ে গেছে বাই মেল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমরা পুলিশের কাছ থেকে এই চিঠি সম্বন্ধীয় যা মানে ডিমান্ড রেখেছি তা হচ্ছে যে আমরা যে গোপনীয় সূত্রে যে খবরগুলো পেয়েছি বা বিশ্বস্ত সূত্রে যে খবরগুলো পেয়েছি তার সত্যতা যাচাই করা হোক। তার এই যে ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে পুলিশ তার প্রপার ইনভেস্টিগেশন এনকোয়ারির মধ্যে দিয়ে আমাদের যে বিডিও মহাশয় আছে তার বিরুদ্ধে সমস্ত রকম লিগাল ইনিশিয়েটিভ নিক। এবং এগুলো ছাড়াও যেটা মূল বক্তব্য, যে আমাদের যিনি বিডিও মহাশয়া উনি একটা এক্সিকিউটিভ অফিসার, একটা প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং তার সাথে সাথে উনি একজন WBCS পাস করা একজন ভদ্রমহিলা। তো যেখানে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, যেখানে উনি নিজে একটা, উনি এমন একটা জোনে আছেন যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করছে, যেখানে মানুষ মানুষকে, মানুষ প্রশাসনকে সহযোগিতা করছেন, সেখানে যেখানে প্রশাসনের মানুষের প্রতি একটা দরদ থাকা উচিত, তাদের একটা সহযোগিতা থাকা উচিত, সেখানে নিজে যদি কেউ এরকম একটা একটা মানে নিচ এবং হীন কাজ করে থাকেন তাহলে সেই বিষয়টা খুবই লজ্জাজনক। এবং এটা আমাদের শুধুমাত্র পশ্চিম, মানে শুধুমাত্র পুরুলিয়ার ক্ষেত্রে নয়, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা লজ্জাজনক বিষয়, তার সাথে সাথে এটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা লজ্জার বিষয়। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যে এই ঘটনার মানে প্রপার ইনভেস্টিগেশন এনকোয়ারি হোক, এবং তার সাথে সাথে বিডিও মহাশয়ের বিরুদ্ধে যদি যদি এই ঘটনার যদি সত্যতা যাচাই, মানে সত্যতা যাচাই করার পর যদি ঘটনা যদি হয়ে থাকে যে ঘটনাগুলি সত্য, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাধারণ মানুষের উপর যেরকম লজ, রুলস অ্যান্ড রেগুলেশনস যেরকম লাগু হয় ওনার বিরুদ্ধেও সেরকম আইনীয় ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। নামে থানায় করা হয়েছে, সেটা হচ্ছে শুভদীপ প্রামাণিক বলে একজন করেছেন, যেটা অভিযোগ যেটা রয়েছে, দেখি হাওড়া থেকে আপনার পরিবারের কোনো ব্যক্তিদেরকে আপনি আপনার বাড়িতে নিয়ে এসেছেন এবং উইদাউট হোম কোয়ারেন্টাইন বা কোনো মেডিকেল না করে তাদের বাড়িতে রেখেছেন, এই ধরনের একটা অভিযোগ আপনার নামে জমা পড়েছে থানায়, বিষয়টা কি যদি বলেন আপনি? এটা অত্যন্ত একটা ভুল খবর, আমি জানি না কারা এরকম ধরনের নিউজ করছেন। আমার পেরেন্টস আমার সাথেই থাকে, আর তাছাড়া আমার তো এর মধ্যে থেকে কোথাও হাওড়াতে কেউ যায়নি, ইনফ্যাক্ট আমিও কমপ্লিটলি ইন স্টেশন অ্যান্ড মাই ভেহিকেল ইজ অলসো। তো এই ধরনের নিউজ কে দিচ্ছে, আপনারাও যে কোথেকে খবর পাচ্ছেন আমি সেটাও বুঝতে পারছি না। আর এই ধরনের নিউজ যারা এরকম ভাবে কমপ্লেন করছে বা কি করছে তাদের এগেনস্টে এবার আমাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যদি এটা এরকমই করে। তার মানে মাই পেরেন্টস স্টে উইথ মি অনলি, সম্পূর্ণ অভিযোগ যেটা আছে সব হচ্ছে এটা গুজবের পর্যায়েই আমাকে ফেলে দিতে হবে, কি শাটল ইট এফেক্ট পিপল একদম। ওকে, থ্যাংক ইউ। শৈবাল কম্পিউটার,
যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।